রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। শহীদ নূর হোসেন দিবসে জিরো পয়েন্টে সমাবেশের ডাক দিয়েছিল আওয়ামী লীগ, পরে পাল্টা গণজমায়েতের ডাক দিয়ে রাত থেকেই সেখানে অবস্থান নেয় ছাত্র জনতা। এ সময় জুলাই আগস্টে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিচারের দাবি করেন তারা। পাশাপাশি শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এদিকে সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে ছয়জনকে আটক করে পল্টন থানা পুলিশ। পরে মিছিল নিয়ে জমায়েত হয় গণ অধিকার পরিষদ। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই রাজধানীর জিরো পয়েন্টে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অবস্থান কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, সেখানকার সবশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন। শুভেচ্ছা জানাতে পারছেন না, যদিও তারা কিন্তু কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু কর্মসূচি এই প্রথমবার 5ই আগস্টের পরে খোলাসা ভাবে পুরোপুরি খোলামেলা ভাবে তারা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এবং তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে। সেই থেকে কিন্তু কাল রাত থেকে এখন পর্যন্ত নূরহোসেন চত্বরকে কেন্দ্র করে আশপাশের পুরো এলাকা কেন্দ্র করে কিন্তু ছাত্র জনতা, সাধারণ মানুষ এবং বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এখানে পাহারা হিসেবে রয়েছেন তারা। যেকোনো ভাবে তারা আওয়ামী লীগকে প্রতিহত করবে, ছাত্রলীগের মতো নিষিদ্ধ কোন সংগঠনকে এখানে তাদের স্থান হবে না, এই বাংলার কোনো স্থান দিবে না, এমনটাই কিন্তু বলছেন ছাত্র জনতা। কিছুক্ষণ আগে আমি একটা তথ্য বলি আপনাকে, কিছুক্ষণ আগে কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউর সামনে দু একজন ছাত্রলীগের কর্মীরা কিন্তু তাদের মিছিল নিয়ে এখানে এসেছিলেন, জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। সেই মুহূর্তে ছাত্র জনতা এবং সাধারণ মানুষজন যারা আছেন তারা কিন্তু খেপে গিয়ে, এক প্রকার খেপে গিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে সেখান থেকে বিভিন্নভাবে মারধর করেছেন, প্রচুর মাথায় আঘাত পেয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু প্রশাসন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবাইকে প্রতিহত করার চেষ্টা করেছেন, পরে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে গিয়ে কিন্তু তাকে নিরাপদ ভাবে কিন্তু এই জায়গাটাকে ত্যাগ করিয়েছেন। যদিও বারবার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে যে প্রচুর নিরাপত্তা, কড়া নিরাপত্তা তার রয়েছে, কিন্তু কোন ধরনের সংগঠন, কোন ধরনের সংঘর্ষ, কোন ধরনের মারামারি কিন্তু তারা এখানে প্রশ্রয় দেবেন না বলে এমনটা বলেছেন। আর নেতাকর্মীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনোভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে দাঁড়াতে পারবে না, কারণ এই 17 বছর ধরে কিন্তু তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলি এই গুলিস্তান নূরহোসেন চত্বরকে কেন্দ্র করে, নূরহোসেন চত্বরকে কেন্দ্র করে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে, আশেপাশে রাস্তাঘাটে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যানজট, পাশাপাশি মানুষের জীবনও কিন্তু এক ধরনের বিপর্যয় বা দুর্বিষহ হয়ে পড়ছে বলে সাধারণ মানুষের বক্তব্য। এই ছিল আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। এছাড়া রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ অবস্থান নিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, সেখানকার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছ থেকে। আরিফ, আমরা একটু আগে বৃষ্টির মাধ্যমে জানছিলাম স্লোগান দিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ওপর নেতাকর্মীকে মারধরের ঘটনা ঘটেছে, আপনি এখন সেখানে আছেন, কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন। একই পরিস্থিতি এই জায়গাটি তো, কারণ আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। এইখান থেকে মোট বলা যায় যে এখন পর্যন্ত 8 জনকে পুলিশ আটক করেছে, তার মধ্যে 8 জনকে মারধর করা হয়েছে, এই বিষয়টি আমরা কিন্তু এখান থেকে দেখে ফেলেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে সকাল থেকে জমায়েত হতে শুরু করেছে বিএনপি সহ নানা যে আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রত্যেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে অবস্থান করছে। যেহেতু বেলা বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে 3টার সময় আওয়ামী লীগের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি পালন করার কথা বা অবস্থান করার কথা এই জায়গাটিতে, সেটা প্রতিহত করার জন্য কিন্তু বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এখানে জমায়েত হচ্ছেন। ইতিমধ্যেই আপনি যদি একটু দেখাতে চাই যে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঠিক এই জায়গাটিতে অবস্থান করছে বিএনপির যে অঙ্গ সংগঠন নেতাকর্মীরা, তারা প্রত্যেকে এমনকি আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য তারা এখানে অবস্থান করছে। কি ধরনের পদক্ষেপ নিবে সেই বিষয়ে আমরা একটু আসতে জানতে চাবো। একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে আজকে আপনাদের কর্মসূচি কি আছে, আওয়ামী লীগকে প্রতিহত করতে কি আপনাদের এই অবস্থান কর্মসূচি কিনা? দেখুন, আমরা আওয়ামী লীগকে প্রতিহত করতে আমরা রাস্তায় নামিনি, আমরা নেমেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আপনারা জানেন যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ
আজকে তারা এই ঢাকা শহরে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা একটা অস্থিতিশীল বাংলাদেশ করার জন্য তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা হুমকি ধমকি আজকে তারা ফেসবুক পার্টি হয়ে গিয়েছে অনলাইন পার্টি হয়ে গিয়েছে তাদের রাস্তায় নামার মতো মুরদ নাই দীর্ঘ 18 বছরে বাংলাদেশের জনগণকে যেভাবে অতিষ্ঠ করেছে হামলা মামলা নির্যাতন নিপীড়ন আইনাগরের মধ্য দিয়ে আজকে তাদের প্রতি মানুষের যে ঘৃণা যেই অবস্থা তাদের এজন্য আমি শুধু নই আমি লেবার পার্টির চেয়ারম্যান শুধু নই সমস্ত ঢাকাবাসী দেখবেন যত বিকাল হবে তত দেখবেন ঢাকা শহরে কর্মজীবী পেশাজীবী শ্রমজীবী মানুষ তারা রাস্তায় নামবে তাদের যে অর্জন 5 তারিখে যেই ছাত্র জনতার মধ্য দিয়ে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়কে আমাদের ধরে রাখার জন্য আমরা আমাদের সেই বিজয়কে পাহারা দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি ধন্যবাদ শুনছিলেন যে ঠিক শুধু লেবার পার্টি নয় বিভিন্ন গণপরিষদ অধিকার গণঅধিকার পরিষদ রয়েছিল এছাড়া ওয়ার্কার্স পার্টি আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে দলগুলো রয়েছে সেই দলের নেতাকর্মীরা তারা কিন্তু একে একে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিলে তারা শোডাউন আকারে তারা কিন্তু এই আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কি ছোট ছোট যে খণ্ড খণ্ড মিছিল সেই মিছিল দিয়ে তারা কিন্তু শোডাউন দিচ্ছেন তারা দেখাচ্ছেন যে তারা মাঠে আছেন সতর্ক অবস্থানে আছেন যাতে করে কোনো প্রকার কোন ধরনের অরাজকতা সৃষ্টি না হয় সে বিষয়টি লক্ষ্য রাখবেন তো এই ছিল এখান থেকে সবশেষ বঙ্গবন্ধু এভিনিউর সবশেষ পরিস্থিতি জানছিলাম আরিফুল ইসলাম আপনার মাধ্যমে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য